नार्सारी क्लासे समस्त छात्र छात्रारा तुम्हरा सबाई अनलाइन नेट क्लास होच्छे सेई दिके तुम्हरा सबाई मनोयोग देबे एवं माँ बाबा जान तुम्हारे एकटु सामने थेके बुझिए दे तुम्हरा सबाई बाड़ीते आछो भालो आछो एवं খেলাধুলাও বাড়িতে করছো তাই লেখাপড়াও বাড়িতে করতে হবে তাই তোমাকে বলি আজকের ক্লাস হলো ইংলিশ আমি শৈলেন স্যার তোমাদের সামনে কতগুলো প্রশ্ন নিয়ে তোমাদের কাছে হাজির হয়েছি প্রথম প্রশ্ন হলো রাইট নেটলি তাহলে রাইট নেটলি তোমরা যা দেখবে তাই লিখবে এবং তার নিচে নিচেই লিখবে তো আমি কি লিখে দিয়েছি এ বি সি ডি ই এফ জি এইচ আর এই এতগুলো অক্ষর তোমাদের দেখে দেখে সুন্দর করে লিখতে হবে প্রথমে বুঝলে আজকে ক্লাস ইংলিশ এই ইংলিশে প্রথমে রাইট নেটলি মানে যা দেখছো তাই লিখবে কি দেখছো এ বি সি ডি ই এফ জি এইচ আর এটা তোমরা করে লিখবে যে যতটা পরিষ্কার লিখবে সে তত বেশি নম্বর পাবে দ্বিতীয়টা হলো সার্কেল দা ডিফারেন্ট লেটার এবে ডিফারেন্ট লেটার এখানে লেখা আছে ওয়াই 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 এই তিনটে একরকম তো ডিফারেন্ট কোনটা এম তাহলে এম কে গোল করে সার্কেল করে দেবে এখানে আছে ডব্লিউ এ ডব্লিউ 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 একরকমের ডিফারেন্ট লেটার কোনটা এস এস কে গোল করে ঘিরে দেবে হলো তৃতীয় নম্বর হলো জে 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 ই তাহলে তিনটে যে এক রকম ইটা ডিফারেন্ট ই এবার ম্যাচ দা লেটার এইদিকে এন এন ও এ ই এখানে এইচ ও এম ই এন এবার এম এর সঙ্গে এম এর সুন্দর করে লম্বা দাগ কাটবে এদের সঙ্গে সুন্দর করে লম্বা দাগ কাটবে ওয়ের সঙ্গে ওয়ে লম্বা দাগ কাটবে এইচের সঙ্গে এইচে লম্বা দাগ কাটবে ইয়ের সঙ্গে ইয়ে লম্বা দাগ কাটবে তাহলে এম এন ও এইচ ই এইচ ও এম ই এল এগুলো লম্বা করে সোজা দাগ কাটবে হলো তাহলে তিন নম্বর প্রশ্নে তোমরা সবাই দেখলে ম্যাচ দা লেটার লেটারগুলোকে ম্যাচ করো ম্যাচ দা ফলোইং ফলোইং পিকচার এবে দিয়ে কি হয় বেলুন সিএ কি হয় ক্যাপ খেতে কি হয় কাই এম এ কি হয় ম্যাঙ্গো তাহলে এইটাও ম্যাচ তাহলে এই তিনটে তোমরা ম্যাচ করলে এবে তোমরা এবে তোমরা একটা ইংলিশ লাইন বলবে কোন লাইনটা বলবে 1 2 3
এইটাই কিংবা মাই রেড বেলুন ফ্লাই হাই সো হাই সো হাই আই জাম্প আপ হাই আই ট্রাই টু ফ্লাই হয়ে গেল এবে সে দা নেম অফ টু এনিমেল অ্যান্ড ফ্রুট দুটো এনিমেলস এর নাম বলো দুটো ফ্রুটস এর নাম বলো এনিমেল মানে পশু ফ্রুট মানে ফল এবে তোমাদের সাত নম্বরে যাচ্ছি অ্যান্সার দ্য কোশ্চেন হোয়াট ইজ ইয়োর ফাদার্স নেম কিছু বুঝলে ফাদার নাম কি বাবার নাম বলবে হোয়াট ইজ দ্য নেম অফ ইয়োর স্কুল তোমার স্কুলের নাম কি বল হোয়াট ইজ ইয়োর মাদার্স নেম তোমার মায়ের নাম কি যদি কেউ না জেনে থাকো মাকে অবশ্যই জিজ্ঞেস করে নেবে কি নাম বলবো এবং সেইটাই তোমাদের বলতে হবে এই হলো আজকে ইংরেজি ক্লাস এতদূর পর্যন্তই তোমরা ভালোভাবে পঠন পাঠন করবে এবং এগুলোকে আরো ডিফাইন লেটার দিয়ে তোমরা আরো অনেক কিছু করবে ঠিক এবে তোমাদের বসে এক ঘন্টা লেখাপড়া শুরু করবার সব ওই হলো নমস্কার